রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাইদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। পুলিশ জানায় উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, তবে নিহত শিক্ষার্থী কোনো পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে কোটা বৈষম্য নিরসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল করে জেলা স্কুলের শিক্ষার্থীরা। দুপুরে রংপুর জেলা স্কুলের সামনে শিক্ষার্থীরা তিন ঘন্টা ধরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করে আন্দোলনরত শিক্ষার্থীরা।